ওহে কি করিলে বল, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে। ওহে কি করিলে বল, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি রিয়া, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। যেহেতু শীতকাল, ঠান্ডা লাগার একটা প্রবলেম তো আমার আছেই, গলাটাও আমার অলরেডি বসে গেছে। তো যাই হোক, আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমি করতে চলেছি 10 টাকা স্পেশাল একটা পার্টি মেকআপ লুক। আর এইটাই কিন্তু আমার আজকে ফাইনাল লুক, আমি কিন্তু রেডি হয়ে গেছি। কিভাবে রেডি হলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ শীতকাল পড়ে গেছে আর বিয়েবাড়ির সিজন কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্রতিদিন কিন্তু এরকম বিয়েবাড়ি, নানান রকম পার্টিতে যাওয়ার জন্য আমরা এত এত টাকা পার্লারে খরচা করতে চাই না বা করতে পারি না। তো বাড়িতে আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আমরা নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারি। আর আজকে আমি যে মেকআপটা করব, যারা বিগিনার্স আছো বা যারা মেকআপের পেছনে সেরকম একটা ইনভেস্ট করতে চাও না, সামান্য কিছু প্রোডাক্ট দিয়েও কিন্তু আমরা নিজেকে সুন্দর করে তুলতে পারি। আর সেই জন্যই কিন্তু নিয়ে এসেছি আজকে 10 টাকার মেকআপ লুক। তো চলো, কিভাবে আমি সাজলাম এই 10 টাকার মেকআপগুলো দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নাও। প্রথমেই আমি মুখটা ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল, টোনার হিসেবে আমি এটা ইউজ করব। তোমাদের কাছে টোনার না থাকলে তোমরা ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিও। এরপরে আমি নিয়ে নিচ্ছি পন্ডস, এটা আজকে আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করব। এর দাম মাত্র 5 টাকা। শীতকালে ড্রাই স্কিনদের একটু যত্নটা বেশি নিতে হয়, কারণ স্কিন কিন্তু ভীষণ ড্রাই হয়ে যায়। মেকআপ করলে মেকআপ ঠিকভাবে বসতে চায় না আর স্কিনটাও ভীষণ ফেটে যায়, তাই ময়শ্চারাইজারটা কিন্তু খুব ভালো করে স্কিনে বসিয়ে নিতে হবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি স্পিঞ্জের বিবি ক্রিম, যার মূল্য মাত্র 10 টাকা। এটা স্কিনে আমি ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নিলাম। এরপরে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটা আমি মুখে ভালো করে বসিয়ে নিয়েছি। 10 টাকার মধ্যে আর কিন্তু কোনো ফাউন্ডেশন সেরকমভাবে পাওয়া যায় কি না আমার জানা নেই, স্পিঞ্জের বিবি ক্রিমটাই আমি পেয়েছি। তো এটা দিয়ে তোমাদের আজকে মেকআপ করে দেখাবো। ক্রিমটা 10 টাকা হলে খুব একটা কিন্তু খারাপ না, স্কিনে খুব সুন্দর করে কিন্তু বসে যাচ্ছে। অন্যান্য ফাউন্ডেশন ইউজ করার সময় আমরা বিউটি ব্লেন্ডারটাকে একটু ভিজিয়ে নিই, কিন্তু এই সময় কিন্তু তোমরা বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে নেবে না, কারণ এই ফাউন্ডেশনটা তাহলে কিন্তু স্কিনে একদম বসতে চাইবে না। আমি ট্রাই করে দেখেছি, ফাউন্ডেশনটা ইউজ করার পরে আমি যেটা বুঝলাম, এর কভারেজ কিন্তু খুব একটা বেশি হাই না। যদিও 10 টাকায় হাই কভারেজ ফাউন্ডেশন দেবেই বা কী করে, 10 টাকায় যে ফাউন্ডেশন পাওয়া যাচ্ছে এটাই অনেক ভালো ব্যাপার। তো আমি আরও খানিকটা ফাউন্ডেশন স্কিনে লাগিয়ে নিলাম, কারণ আমার মুখটা একটু ডাল ডাল লাগছিল তাই জন্য। এরপরে আবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটা মুখে ভালো করে সেট করে নিচ্ছি। আজকে আমি কোনো কনসিলার ইউজ করব না, কারণ 10 টাকার মধ্যে কোনো কনসিলার পাওয়া যায় না। তোমরা যদি কনসিলার লাগাতে চাও, এই ফাউন্ডেশনের মধ্যে একটুখানি পাউডার মিশিয়ে নিয়ে কিন্তু কনসিলার হিসেবে ইউজ করতে পারো। এরপরে আমি অনেক খোঁজাখুঁজি করে একটা 10 টাকা দামের লিপস্টিক কিনে এনেছি, যেটার কিন্তু আজকে অনেক কাজ। প্রথমেই আমি লিপস্টিকটা ব্লাশার হিসেবে ইউজ করছি। গালে আমি ভালো করে লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি, একটু নাকেও লাগিয়েছি। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে গালে ব্লাশার হিসেবে কিন্তু সুন্দর করে সেট করে নিচ্ছি। 10 টাকা দামের লিপস্টিকগুলোর খুব একটা বেশি কালার অপশান ছিল না, রেড, মেরুন এই সমস্ত কালারই ছিল। আমি রেড কালারটা এনেছি, কারণ এই কালারটা দিয়েই কিন্তু আজকে আমি ব্লাশার হিসেবে ইউজ করব, আবার আইশ্যাডো হিসেবেও কিন্তু আমাকে এটাই আজকে ইউজ করতে হবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি পন্ডসের পাউডার, এই পাউডারটার দামও কিন্তু 10 টাকা। স্পিঞ্জেরও কিন্তু 10 টাকা দামের পাউডার পাওয়া যায়, আমি দুটোই কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি পন্ডস পাউডারটাই ইউজ করছি। তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু পাউডারটা মুখে বসিয়ে নিও। আমার কাছে ব্রাশ ছিল তাই আমি ব্রাশটা দিয়ে আজকে ইউজ করছি। প্রথমে পাউডারটা ব্রাশে করে একটু বেশি পরিমাণে নিয়ে ইউজ করছি, পরে এক্সট্রা পাউডারগুলো আমি ঝেড়ে নেব। আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করছি, তোমাদের যে সেগুলোই ইউজ করতে হবে সেরকম কোনো মানে নেই। তোমাদের কাছে যে সমস্ত প্রোডাক্ট থাকবে তোমরা সেগুলো দিয়ে সুন্দর করে মেকআপ করে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলো। আর আজকের ভিডিওটা শুধুমাত্র একটা চ্যালেঞ্জ ভিডিওই বলতে পারো, কারণ 10 টাকা দিয়েও যে সুন্দর করে নিজেকে সাজিয়ে তোলা যায় সেই হিসেবেই কিন্তু ভিডিওটা করা। এরপরে আমি নিয়ে নিয়েছি ব্লু হেভেনের একটা কাজল, যার দাম মাত্র 10 টাকা। আর এই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা যে কোনো জায়গাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে, মানে যে কোনো ছোটো ছোটো মেকআপের যে স্টলগুলো হয় সেখানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এই কাজলটা কিন্তু খুব একটা খারাপ না, ভালোই বেশ কাজলটা। এটা দিয়েই আজকে আমি আমার আইব্রোটা করে নেব।
প্রথমে আমি কাজলটা লাগিয়ে নিয়েছি, এরপর একটা কটন ইয়ারবাডস দিয়ে এটাকে সুন্দর করে সেট করে নিয়েছি। সেট করার সময় যদি একটু এদিক ওদিক বেরিয়ে যায় তোমরা ওটাকে মুছে নিয়ে পরে বিবি ক্রিমটা আরেকবার একটু লাগিয়ে নিও। এছাড়াও কিন্তু 10 টাকার মধ্যে তোমরা আইব্রো পেন্সিলও পেয়ে যাবে। এরপরে আমি হালকা করে লিপস্টিক নিয়ে আইশ্যাডোর জায়গাটায় আইশ্যাডো হিসেবে ইউজ করেছিলাম, যদিও সেই সময় ভিডিওটা আমার কেটে গেছিলো তাই ওই সিনটা আমি এখানে রাখতে পারিনি। এরপরে আমি কাজলটা আইলাইনার হিসেবে আইলাইনারের জায়গাতে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এরপরে একটা ব্রাশ দিয়ে সেটা কিন্তু ভালো করে স্মাচ করে নিচ্ছি। কাজলটা যদি তোমাদের মনে হয় যে একটুখানি ওপরে লেগে যেতে পারে, তাহলে কিন্তু কাজল লাগানোর পরে তোমরা এর ওপরে একটু পাউডার নিয়ে ভালো করে বসিয়ে নিতে পারো, তাহলে কাজলটা কিন্তু স্প্রেড করার আর ভয় থাকে না। এরপরে আমি চোখের নিচে কাজলটা লাগিয়ে নিলাম, এরপরে একটা ব্রাশ দিয়ে এটাকে ভালো করে স্মাচ করে নিচ্ছি। একটা চোখে কাজল আইলাইনার পরা হয়ে গেছে, এরপর আরেকটা চোখেও কিন্তু আমি আইলাইনারের জায়গাটায় কাজলটাকে ভালো করে প্রথমে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি কটন ইয়ারবাডস, এটা দিয়ে কিন্তু সেকেন্ড চোখটায় আমি কিভাবে করে কাজলটা স্প্রেড করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কারণ তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তখন তোমরা এই বাডসগুলো দিয়েই কিন্তু সুন্দর করে কাজলটা চোখে কিন্তু আইলাইনার হিসেবে ইউজ করতে পারো। তাই আমি দুটো জিনিস দিয়ে দুভাবেই আলাদা আলাদা করে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা কাজল দিয়ে আইলাইনার পরতে পারো। এরপরে এই চোখেও কিন্তু কাজলটা আমি পরে নিলাম আর ইয়ারবাডসটা দিয়ে আবার কিন্তু এটাকে সুন্দর করে স্মাচ করে নিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছ দুটো চোখে খুব সুন্দর করে কিন্তু আইলাইনার আর কাজল ইউজ করা হয়ে গেছে, তাও আবার মাত্র 10 টাকা দামের কাজল দিয়ে। এরপরে আমার কাছে পুরনো একটা আইশ্যাডো প্যালেট ছিল, দেখে তোমরা বুঝতেই পারছো এটা অনেকটাই পুরনো। এখান থেকে একটা সিলভার কালার নিয়ে হাইলাইটার হিসেবে কিন্তু আমি ইউজ করে নিয়েছি, কারণ 10 টাকাতে হাইলাইটার কিন্তু পাওয়া যাবে না। হাইলাইটার যদি তোমাদের ইউজ করতে হয় তাহলে কোনো প্যালেট থেকে বা হাইলাইটার আলাদা করে তোমাদের কিনতেই হবে। এরপর হাইলাইট জোনগুলোতে একে একে আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। যেখানে যেখানে হাত দিয়ে তোমরা হাইলাইটার লাগাতে পারবে সেখানে হাত দিয়ে লাগিয়ে নেবে, বা তোমাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু এই কাজটাও তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েও করতে পারো। আমি যেটা ব্রাশ দিয়ে করছি সেম কাজটা কিন্তু তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েও সুন্দর করে করতে পারো। মেকআপ করব আর হাইলাইটার লাগাবো না এটা তো হতে পারে না, কারণ হাইলাইটারটা সবাই ভীষণই পছন্দ করে ইউজ করতে। তো যারা যারা হাইলাইটার ইউজ করতে চাও তারা কম দামে কিন্তু একটা আইশ্যাডো প্যালেট কিনে নিতে পারো। কেনার সময় একটু দেখে কিনো, আইশ্যাডো প্যালেটের মধ্যেও কিন্তু হাইলাইটার থাকে, না হলে একটা হাইলাইটার প্যালেটই আলাদা করে কিনে নিও। এরপরে একটা লিপ লাইনার নিয়ে নিচ্ছি, সেই লিপ লাইনার দিয়ে লিপটাকে প্রথমে সুন্দর করে এঁকে নিচ্ছি। এই লিপ লাইনারগুলো কিন্তু 10 টাকা করে তোমরা অনায়াসে সমস্ত জায়গাতেই পেয়ে যাবে। এরপরে আবার নিয়ে নিলাম সেই 10 টাকা দামের লিপস্টিকটা, যেটা দিয়ে এতক্ষণ আমি ব্লাশারের কাজ করেছি, আইশ্যাডো করেছি, এখন আমি সেটা লিপস্টিক হিসেবে ইউজ করছি। লিপস্টিকের কালারটা অরেঞ্জ রেড টাইপের। এই কালারটা আমার শাড়ির সাথে কিন্তু খুব একটা ভালো যাচ্ছিল না, শাড়ির সাথে যদি ডিপ পিঙ্ক কালার বা রেডিশ মেরুন টাইপের কালার হতো তাই ভালো হতো। তাই আমি লিপ লাইনারটা দিয়ে লিপস্টিকের ওপরে আর একটা কোট কিন্তু ইউজ করে নিচ্ছি। যেহেতু 10 টাকার প্রোডাক্ট ইউজ করছি তো এই প্রাইসের মধ্যে সবসময় মন মতো প্রোডাক্টও পাওয়া যাবে না বা কালারগুলো কিন্তু মন পছন্দ মতো হবে না, তাই যখন আমরা প্রোডাক্টগুলো ইউজ করব একটু কায়দা করে ইউজ করতে হবে। দেখতেই পাচ্ছ লিপ লাইনারটা ইউজ করে লিপের কালারটা কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একটা অরেঞ্জ কালার ছিল আর এখন একটা সুন্দর কালার আমার শাড়ির সাথেও ম্যাচ করে গেছে। এরপরে আমি নিয়ে নিলাম আইল্যাশ, এগুলো তোমরা বাইরে কিনতে পাবে 20 টাকা করে, আর তোমরা যদি একসাথে একটা বাক্স কিনতে পারো সেখানে 12টা থাকবে তো সেটার প্রাইস কিন্তু পড়বে 10 টাকা করে। এরপর গোলাপ জলটা একটা স্প্রে বোতলে আমি ঢেলে নিচ্ছি, এবার মুখে কিন্তু এটা আমি ফিক্সার হিসেবে ইউজ করে নিচ্ছি, কারণ 10 টাকাতে কোনো ফিক্সার তোমরা কোথাও পাবে না। তো চলো দেখে না ফাইনাল লুকটা। এই ছিল আজকে আমার ফাইনাল লুক। হেয়ারস্টাইলটা যদি তোমরা দেখতে চাও আমি একটা শর্ট করেছি, ওটা ছাড়বো, ওখান থেকে তোমরা হেয়ারস্টাইলটা দেখে নিতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।